আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো ভাই বোন আজকের ক্লাসে স্বাগতম আমরা থার্ড ক্লাসে চলে এসেছি আমরা আজকের ক্লাসে ফিফটি থেকে সিক্সটি পেজ পর্যন্ত পর্ব এক্সারসাইজ সমাধান করব ছয় সাত আট নয় এবং এমন জোস একটা টপিক পড়ব যেখান থেকে বাংলাদেশের সব ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষায় নিশ্চয়ই নিশ্চয়ই প্রশ্ন আসে আমি এই টেন টপিকটারে আদ্যপন্ত আলোচনা করব। এই বইটা ধরে প্লাস আমাদের পরীক্ষাগুলোতে যেভাবে আসে বেসিক্সটা তোমাদেরকে দিব প্রশ্ন সমাধান করাবো অনেক ইনশাআল্লাহ তাহলে চলো ভাই শুরু করি আজকে যেহেতু আমরা একবারে বইটা পড়ব আমি তোমাকে শুরুতে দেখাবো আমাদের এই বইটা থেকে শুরু হয়েছে কি জানো ওনারা কিছু সেন্টেন্স দিয়েছেন লাইক এই এই সেন্টেন্সগুলো ওনারা দিয়েছেন ভাই বল এই সেন্টেন্সগুলো ওনারা দিয়েছেন যে টেন্স অ্যান্ড টেন্সেস অ্যান্ড আসপেক্টস দিয়ে শুরু করেছে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাটার্ন কি হি ওয়ার্কস টু স্কুল এভরিডে সিম্পল পাস্ট টেন্স দিয়ে শুরু করেছেন হি ওয়াক টু স্কুল ইয়ে এগুলো দিয়েছেন আমি এখানে কথা বলবো না ভাই তুমি নিশ্চয়ই টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এক একটা আবার চার প্রকার বারো রকম আছে মোট টেন্স এই বারোটার স্ট্রাকচার চার পারো ভাই বোন তাই না আমি তোমাকে এক ডিরেক্ট খেলার মাঠে নিয়ে যাই চলো আমাদের এই বইটা ধরেই যে ওয়ার্ডগুলোকে তোমার ভালো করে পাঠতে হবে তুমি আমি জানি এটা খুব সহজ বাট আমি এইটুকু জানি তুমি এড়াই যাও ভাই এই জিনিসটা এড়াই যাওয়া ঠিক হবে না প্লিজ কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন মন মতো ভার পাই না মানে ভার পাই ঠিক ভার পাই যখন আমি লিখতে হয় তোতলাই পরীক্ষাতে অপশন থাকলে একরকম সহজ জিনিস হয়ে যায় তো এটা আমাদের ব্যক্তিগত লাইফেও লাগবে পাশাপাশি আর কিছু ভার দেখাও হইয়া ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা অপশন আসলেও কিন্তু অপশনগুলো কনফিউজিং আসো বিট 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 অ্যান্ড বিটিং এগুলো পড়বা এগুলো সহজ এগুলো রিডিং পরে ফেলবা আমি একটা জায়গায় একটু আটকাবো তোমাদেরকে যেখানে তুমি ভেজালে পড়তে পারো আমার কাছে মনে হয় এই আসো এই জায়গাটা তো হইয়া জায়গাটা হলো এই লুক ফল আর ফেল দেখো ভাই ফল আর ফেল ফল আর ফেল ভাইয়া ফল আর ফেল দুটারে দেখতে কাছা কাছি মনে হয় বাট ফল মানে পরে যাওয়া পতিত হওয়া ফিল মানে অনুভব করা পাস্ট ফর্ম কি দেখো ফলের হলো ফিল মানে ফলের হলো ফেল ফলের হলো কি ফেল এফ ই ডাবল এল এফ ই ডাবল এল ফেল হলো ফলের পাস্ট ফর্ম পাস্ট প্রেজেন্ট ফর্ম হলো ফলেন আর দেখো ফিলের হলো ফেল্ড ফিল ফেল্ড ফেল্ড একটু খেয়াল রাখো আবার এটা নিয়ে আমি একটা কথা বলে ফেলি দেখো ভাই ফাইন্ড ফাইন্ড শব্দের পাস্ট ফর্ম হলো ফাউন্ড পাস্ট পারসেন্ট ফর্ম হলো ফাউন্ড পাশাপাশি এটাও খেয়াল রাখো এই ফাইন্ড মানে খুঁজে পাওয়া তাহলে খুঁজে পাওয়া শব্দের পাস্ট পাস্ট এন্ড পাস্ট পারসেন্ট ফর্ম কি ভাইয়া ফাউন্ড ফাউন্ড আবার এতটুকু নিশ্চয় তোমরা সবাই জানো জানার কথা ফাউন্ড দিয়ে আবার একটা ভার্ব আছে যেটা প্রেজেন্ট ফর্ম ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড ওকে আমি বরাবর মতো বলবো ভাই যদি কেউ আপনি থাকেন আমার তুমি কথাটাকে আপনি আকারে কাউন্ট করে নেবেন হ্যাঁ আসি তারপর আমি যেখানে অবশ্যই দেখাবো এই বইটাকে আমি দেখানোর মূল টার্গেটটা ছিল এই পার্টটা এই যে কিছু ভার আছে ভাই আমরা জানি যে এই ভারগুলো তিন ফর্ম সেম মানে তিনটা ফর্মেই একরকম সেম সেগুলো আমি একটু দেখাই আমি এই যে এখানে দেখাই যে সুইম সুইম সুয়েম সাম মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এগুলো খুব সোলা জিনিস বাট এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখা যায় আমি কুইক যেখানে যেতে চাইছি সেখানে চলে এসেছি এই যে ভাই আসেন এই ভারগুলো লেখা আছে ভাই কি আছে ইনস্ট্রাকশন ইউ শুড অলসো নো দ্যাট দ্যার ইজ নো চেঞ্জ ইন দ্য ফলোইং ভাব

ক্লাসে আমরা আমি আমার এবার বেসিক্সটা দেই আমি যেভাবে টেন্সটা পড়াই মানে আমরা তোমরা যেভাবে টেন্সটা পড়ো সেই পয়েন্ট অফ ভিউতে দেখাচ্ছি ভাইয়া কুইক অ্যাটেনশন দিও আমাকে আমি আওয়ার গার্ডেন দিয়ে এক কিছু অ্যাডভার্ব লিখেছি কিছু অ্যাডভার্ব লোক আমরা উপরে হেডলাইন দিয়েছি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ডিফিনিট মানে ওনারা ক্রিস্টোফেল আমরা যেভাবে ইনডিফিনিট বলি যেটাকে ওনারা ওটাকে সিম্পল বলেন কেমন আসো ভাই তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট ডিফিনিট টেন্স বলি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ডিফিনিট মানে কি কোন একটা কাজ কেউ সাধারণত করে সাইন্টিফিক ট্রুথ তারপর চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য এগুলোকে আমরা কি বলি ভাইয়া প্রেজেন্ট ইন টেন্স তাহলে এই কথাটাই ফুটে উঠে এই থাকলে অফেন ইউজুয়ালি রেগুলারলি জেনারেলি অলেজ রেগুলারি ডাবল আসছে আছে যদিও ওই এই কথাটা মিলানোর জন্য ডেইলি এভরিডে নর্মালি সামটাইমস তাহলে ভাইয়া এই অ্যাডভার্ডগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট ডিফিন টেন্স তুমি নিশ্চয়ই সিক্স থেকে যখন ইংলিশ পড়া শুরু করছো এই ওয়ার্ডগুলো পড়ছো একটা কোয়েশ্চেন সমাধান করো তারপর আমি ডিরেক্ট ক্লিস্টফেলে তোমাদেরকে নিয়ে যাবো হ্যাঁ ক্লিস্টফিল প্রশ্ন সমাধান নিয়ে যাবো আসো ভাই হি ইউজুয়ালি ড্যান্স টু স্কুল অন ফুট ইউজুয়ালি আছে তার মানে কি সে সাধারণত স্কুলে পায়ে ভাইয়া সাধারণত যায় এটা বুঝতেই আমরা বুঝতে পারছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয় এবং রিটার্ন আনসার করতে হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না ভাই আমরা যখন ইংলিশ লিখতে চাই তখন আমরা কমন যে ভুলগুলো করি তার মধ্যে মাঝে অন্যতম একটা হল যে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সেন্ট ছিল নাম্বার হওয়া সত্ত্বেও ভাববে সাথে আমরা এস বা ইএস দেই না এটা খুব সহজ গ্রামার বাট প্র্যাকটিক্যালি আমরা করতে পারি না আমি নিজে আই এর স্টুডেন্টদেরকে পড়াই রীতি মতো তখন আমি দেখি আইএলসের স্টুডেন্টরা যখন খুব ভালো সঙ্গে ভালো স্টুডেন্ট তারপরেও কেন যেন একটা কমন মিস্টেকস আকারে মানে দেখা যায় যে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিলোন নাম্বার কোনগুলো ভাই ওই যে হি শি ইট যে কোনো নাম আমরা থার্ড পার্সেন্ট সিন আকারে ইউজ করি ভার্ভের সাথে প্রেজেন্টেন্স হলে আমরা এস ওয়াই এস ইউজ করবো তাহলে দেখো ভাইয়া ইউজুয়ালি দেখি বুঝতে পারছি বাক্যটা টেন্সে আছে এবং হি আছে ফলে ভার্বের সাথে এটা কি দিব অ্যাজ বাই এস দিব দেখো হি হি ইউজুয়ালি গোজ টু স্কুল ফুট এবং আমি যখন গ্রামারটা বললাম তোমার কাছে খুব সহজ মনে হয়েছে বলল না স্যার আমি এটা ভুল করবো না ভাই আমি এমন স্টন্দরে পেয়েছি এ আমার সামনে এখন বলছি এই বলো হি গোজ টু স্কুল আমি যখন বাক্য ঘুরে দিছি তখন আবার হির সাথে এস বাই এসটা আসে না মানে আমরা তো ব্যবহার করি না সেই অর্থে আমরা গ্রামার পড়ি গ্রামারটাকে আমরা ভাইয়া স্পিকিংয়ে প্রয়োগ করি না বা লিখি না সেই অর্থে এই জন্য আমি একটা পয়েন্ট রিকোয়েস্ট করি আমার স্টুডেন্টদেরকে ভাইয়া উত্তর তো পাইছো গোস তাই না এটার একটু এখানে বসে রিডিং করতে দু চারবার হি ইউজলি গোস টু স্কুল অন ফুড হি ইউজুয়ালি গোস টু স্কুল অন ফুড হি ইউজলি গোস টু স্কুল অন ফুড দেখো আমরা এইচএসসি পাস করে ফেলি বিশ্ববিদ্যালয় শেষ করে ফেলি ইভেন লটস অফ আজ ক্যানট স্পিক ইন ইংলিশ ইভেন উই ক্যানট উই ক্যানট স্পিক ফর ওয়ান মিনিট এক মিনিট ইংলিশে কথা বলতে পারি না কারণ আমরা অভ্যস্ত না আবার বলতে গেলে আমরা অনেক ভুল পাই লজ্জা করি লজ্জা পাই সেটা ঠিক না তাহলে হি ইউজুয়ালি গোস টু স্কুল অন ফুট পায়ে হেঁটে যাওয়া বলতে কিন্তু ভাইয়া অন ফুট ইউজ করি কেমন আসো তারপর হি ড্যাশ হিজ হেয়ার টোয়াইস আ উইক দেখো ভাইয়া টোয়াইস আ উইক মানে কি টোয়াইস মানে দুইবার এ উইক মানে এক সপ্তাহ উইক শব্দ আরেকটা আছে খেয়াল করো ভুল লেখা যাবে না এই উইক মানে দুর্বল ডাব্লিউ ই এ উইক মানে দুর্বল ডাব্লিউ ডাবল ই কে উইক মানে সপ্তাহ তাহলে সে সপ্তাহে দুইবার চুল ধোয় এমনটা বোঝাচ্ছে আমরা ওয়াশ দেখে তার মানে কি বা কটা প্রেজেন্টেন্সে আছে কারণ সিম্পল প্রেজেন্টে আছে অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে হি আছে ভাইয়া নিশ্চয়ই তুমি ওয়াশেস দিবা তাই না হি ওয়াশেস হি ওয়াশেস হি হেয়ার উইক আমার বেসিক কথা শেষ এবার সামনে নিয়ে যাই আসো প্রেজেন্টিভ টেন্সে ভাইয়া প্রেজেন্ট প্রোগ্রেসিভ আমরা যেটাকে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস করি আর ক্লিস্টোফেল সেটাকে প্রোগ্রেসিভ বলছে প্রোগ্রেসিভ মানুষ কিন্তু চলমান তাই না প্রোগ্রেসিভ যিনি তিনি কিন্তু মানে স্টার্ক হয়ে থাকেন না তিনি যুগের সাথে তাল মিলিয়ে চলেন মানে কাজটা চলমান থাকে প্রেজেন্ট কন্টিনিউসের প্যাটার্ন নিশ্চয়ই জানো ভাইয়াজার তারপর ভালো খুব অ্যাটেনশন দিও তারপর আইনজি শুধু আইনি দেখলে কন্টিনিউস বলা যাবে না সাবধান সাবধান আবার দেখলে কন্টিনিউস বলা যাবে না আই এম আই স্টুডেন্ট প্রেজেন্ট কন্টিনিউস না আবার ইট ইজ ইন্টারেস্টিং দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং প্রেজেন্ট কন্টিনিউস না ইন্টারেস্টিং শব্দটা ভাববেই না রে ভাই এজ একটিভ খেল তাহলে আমার এখানকার পয়েন্ট হলো ভাইয়া অ্যামিজার দেখলে আমরা প্রেজেন্ট কন্টিনিউস বলছি না আবার আইনজি দেখলেও কন্টিনিউস বলছি না প্রেজেন্ট অথবা বলবো যখন দেখছি ওয়াজার আছে সাথে একটা ভার্বের সাথে আইনজী আছে তখন প্রেজেন্ট অথবা বলবো তাহলে এখানে আসো প্রেজেন্ট কন্টিনিউস ওয়ার্ডগুলো দেখে বুঝি ভাইয়া এই ওয়ার্ডগুলো এখন প্রেজেন্ট কন্টিনিউস মানে কি ভাইয়া প্রেজেন্ট মানে বর্তমান চলমান মানে বর্তমানে যে কাজটা চলছে বর্তমানে যে কাজটা চলমান আছে আমি তোমাদের এখন পড়াচ্ছি কাজটা চলমান তাহলে এই কথাটাকে আবার ইংলিশে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি নাও রাইট নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট এট দিস ভেরি মোমেন্ট সবগুলো বড় আমাদের ক্লিস্ট অফ আছে এই ওয়ার্ডগুলো তোমরা নিশ্চয় সব বইতেই এই ওয়ার্ডগুলো পড়ে থাকো নাও রাইট নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট এট দিস ভেরি মোমেন্ট এই ওয়ার্ডগুলো থাকলে বা করে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ওনাদের ভাষায় প্রোগ্রেসিভ টেন্স ইউজ করি দেখো ভাই একটা কোশ্চেন লিখেছি ইউ ক্যান টার্ন অফ দ্য টেলিভিশন এটা আমাদের ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন টার্ন অফ মানে বন্ধ করা তোমরা জানো সুইচ অফ যেটাকে আমরা বলি সুইচ অফ তাই না সুইচ অফ তো দেখো ভাইয়া ইউ ক্যান টার্ন অফ দ্য টেলিভিশন তুমি টেলিভিশনটা বন্ধ করতে পারো আই ড্যাস নাম মানে আমি এখন দেখতেছি না তারপরে তুমি এটা বন্ধ করতে পারো তাহলে দেখতেছি না অর্থ আমরা কি লিখবো প্রেজেন্ট কন্টিনিউস আই এর সাথে এম লিখবো এম তারপর ভালো সাথে আইনজি লিখবো উত্তর নিশ্চয় আই এম নট আই এম নট ওয়াচিং কথা এই আই এম নট ওয়াচিং ইট নাও আই এম নট ওয়াচিং ইট নাও তাহলে উত্তর পাইয়ে গেছো ভাইয়া আই এম নট ওয়াচিং ইট প্লিজ যারা ভালো করতে চাও মানে ভর্তি পরীক্ষায় তো অবশ্যই ভর্তি পরীক্ষা এমন কিছু প্রশ্ন থাকে তুমি গ্রামার দিয়ে অঙ্ক করতে পারবা সমাধান করতে পারবা না রিডিং পড়া অভ্যাস থাকলে সহজ হয় আমি যারা আইএলস এর প্রস্তুতি নেয় তাদেরকেও বলি ভাই রিডিং পারা অভ্যাস করো কারণ রিডিং পড়া অভ্যাস করলে তোমার অনেক জায়গায় হেল্প করবে ইংলিশ ভালো লিখতে চাও ইংলিশ ভালো রিডিং পড়ো কারণ আমরা লিখতে গেলে আগে মুখে একটু পড়ি মনে মনে হলো আমরা পড়ি আগে বলি তারপর লেখা শুরু করি ফলে রিডিং হ্যাবিটটা তোমার রাইটিংটাকে ইম্প্রুভ করে ফেলবে কামিং ইউ ক্যান টার্ন অফ দ্য টেলিভিশন ফুল স্টপ আই এম নট ওয়াচিং ইট নাও আমি এখন এটা দেখছি না মানে আমি টেলিভিশন দেখছি না কামিং ব্যাক ভাইয়া এবার আমরা কোথায় চলে আসবো এবার আমাদের ক্রিস্টোফেল থেকে কিছু ভার আমি নিয়েছি যেই ভাতগুলি আমি অনেক প্রশ্ন পাই আমার স্টুডেন্টের কাছ থেকে যে এই ভাতগুলো তো এমন ভার ভাই এই ভাতগুলোর ব্যাপারে তোমরা জানো এই ভাতগুলো এমন ভার যে এই ভাতগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লিখা যায় না আইডিয়াটা আগে দিয়েছে ভাইয়া কন্টিনিউয়াস টেন্সে লিখা যায় না তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কি ভাইয়া কন্টিনিউয়াস টেন্স মানে হলো ভার্বের সাথে আইএনজি আছে সাবধান শুধু আইএনজি না ভাইয়া কন্টিনিউয়াস টেন্স মানে হলো ভার্বের সাথে আছে আগে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার থাকবে মানে তুমি যদি তুমি যদি কন্টিনিউয়াস টেন্স বলতে চাও নিশ্চয়ই তোমার ভার্বের সাথে আইএনডি থাকবে এবং আগে একটা অ্যামিজার ওয়াজ ওয়ার থাকবে আবার শুধু অ্যামিজার দেখলে কন্টিনিউয়াস বলা যাবে না আবার আইএনডি দেখলে কন্টিনিউয়াস টেন্স বলা যাবে না আচ্ছা আমার এখানকার কথা কি এগুলো সব ভার এই যে এই ভারগুলো লেখা আছে দেখো পর একবার রিডিং নো বিলিভ হিয়ার সি স্মেল উইশ আন্ডারস্ট্যান্ড হেট লাভ লাইক ওয়ান্ট সাউন্ড হ্যাভ নিড এপিয়ার সিম টেস্ট ওন মুখস্থ করা দরকার রিডিং পড়ো খেয়াল করো এই ভারগুলোকে আমরা কখনো মানে

আর কন্ডিস্টেন্স হওয়া কিন্তু এক না কারণ কন্ডিস্টেন্স হতে গেলে ভারত সাথে আইন যেমন লাগবে আগে একটা অ্যামিজার ওয়াজার শেলবি উইলবি লাগবে ভাই এটা নাই দেখো এখানে একটা পয়েন্ট লিখে রেখেছে দা ভার্স লিস্টেড অ্যাবভ মানে উপরে থাকা ভার্বগুলো আর অলমোস্ট নেভার ইউজড ইন দ্য প্রেজেন্ট অর পাস্ট প্রোগ্রেসিভ কন্টিনিউস মানে এটা কন্টিনিউস ব্যবহৃত হয় না অলদো যদিও ইট ইজ পসিবল ইন সাম কেসেস কিছু জায়গায় ব্যবহৃত হতে পারে তখন খেয়াল রাখবে অর্থ চেঞ্জ হয়ে যাবে ভাইয়া অর্থ চেঞ্জ হয়ে যাবে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি আমরা আমরা কি বলি না আমরা ধরো সি ভারটা কোথায় রাখলাম এই যে সি সি একটা ভার এখন আমি যদি বলি আই এম সিং আ পেশেন্ট বা কটা কি ভুল কিনা তোমার কাছে মনে হবে ভুল বা কটা অবশ্যই ভুল যদি আমি বলি আমি একটা মানুষ আমি একজন পেশেন্টের দেখতেছি তোমার কাছে মনে হচ্ছে ভুল কিন্তু ভাইয়া তখন বুঝে নিবে আই এম সিং আ পেশেন্ট মানে কি আমি একজন রুগীরে দেখতেছি তাহলে আই কিন্তু আমি না আই আমি ঠিক তবে আমি একজন তখন ডাক্তার ডাক্তার কি রুগীরে শুধু দেখে নাকি তুমি ডাক্তারের কাছে যখন গেছো ডাক্তারের তোমার চেহারা দিয়ে তাকে থাকে বিষয়টা এরকম না ডাক্তার তোমারা দেখলো উনি আসলে অবজার্ভ করছেন তোমাকে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করছেন এটাই বলছে তাহলে এই ভাবগুলোকে আমরা কন্টিনিউস টেন্সে লিখি না তবে এদেরকে কন্টিনিউস টেন্সে লিখা যায় তখন ভিন্ন ধর্মী অর্থ ব্যবহৃত হয় সি শব্দ অর্থ দেখা আর ডাক্তার যখন রুগীকে দেখেন তখন সি অর্থ না তখন ডাক্তার রুগীকে চিকিৎসা দিচ্ছেন অর্থে আসে ওকে তবে আমরা ব্যবহার করি না মোস্টলি এটাই বলছো ওনারাও আসো ভাই এবার আসো আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের আরেকটু পয়েন্ট ক্লিস্টভেল থেকে নেওয়া একবার ডিরেক্ট আমি ছবি তুলে নিয়েছি বইটাও আছে আমার সাথে এক্সাম্পলস অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ ওনারা যেটা বলছে এক্সাম্পলস অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ দেখো ভাই লিখছে দা কমিটি কমিটি বানানটা লিখি ফেলে এখন সবাই কমিটি বানানটা সি ও এম এম আই টি টি ই ই এই বানানটা আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার খুব কমন একটা বানান সি ও দুইটা এম আই একটা টি দুইটা ই দুইটা কমিটি কমিটি মানে তো জানি যে ঝগড়া হয় দা কমিটি মেম্বারস আর এক্সামাইনিং দা ম্যাটেরিয়াল নাও দেখো ভাই নাও আছে ফলে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি এমিজার আছে ভরসা ডাইনজি আছে আবার দেখো জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো তুমি বলো স্যার ইজ লিভিং ফর ফ্রান্স এটা নিয়ে আমি তোমাদের কাছে প্রশ্ন ভাই ক্লিয়ার করি ভাইয়া শোনো এখানকার পয়েন্ট হলো আমরা নিয়ার ফিউচার বলতে সব বইতেই পয়েন্টটা লেখা থাকে নিয়ার ফিউচার বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি লুক বলছে জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো আগামী কাল যাচ্ছে যাচ্ছে অর্থ কেন বলছি ভাইয়া জানো কারণ তার এই শিডিউল মানে সে যে যাচ্ছে এটা ফিক্সড ইতিমধ্যে তার মানে ফ্লাইট বুকিং ইউজ অফ রেডি মানে প্ল্যান নিউচার নিয়ার ফিউচার বলতে আমরা প্রেজেন্ট টেন্স ইউস করি তবে খেয়াল রাইক আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে জর্জ ড্যাশ ফর ফ্রান্স টু মোরো এখন অপশনে তুমি আইদার ফিউচার টেন্স পাবা ফিউচার এন্ডিফিন টেন্স পাবা অথবা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাবা যদি ফিউচার টেন্স না পাও ভাইবো না প্রশ্নটা ভুল খেয়াল রাইকিও প্ল্যান্ট নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স লিখি তবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স লেখলে বেশি ভুল হবে শুনে এরকম না তুমি এখানে বলতে পারতো জর্জ উইল জর্জ উইল লিভ ফর ফ্রান্স জর্জ উইল লিভ বাংলাদেশ ফর ফ্রান্স টুমরো এটা বলা যায় বাট নিয়ার ফিউচার বলতে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সও ব্যবহৃত হয় খেয়াল রাখো এরকম হলে আমাদের পরীক্ষার অপশনে আইদার ফিউচার ইন্ডিপেন্ডেন্স থাকবে অথবা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকবে বাট পরীক্ষা একবারেই দেখা যায় না তারপর আসো ভাইয়া হেনরি ইজ ওয়াকিং টু স্কুল টুমরো মানে কি হাঁটতে যাচ্ছে নিয়ার ফিউচার প্ল্যান্ড দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্টাক্ট হিজ অ্যাডভাইজার নাও দেখো ভাই নাও আছে ফলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মোড়া বুঝাচ্ছে আশা করছি ক্লিয়ার হয়ে তোমাদের কাছে তারপর আসো তারপর আমি চলে যাই এবার আমি ডিরেক্ট কোথায় এক্সারসাইজে চলে যাব এক্সারসাইজ দেখো আমি এক্সারসাইজগুলো তোমাদের জন্য টাইপ করে রেখেছি আমাদের বইয়ের আমাদের ক্রিস্টাল বইটার আটান্ন নম্বর পৃষ্ঠা এটা আছে এখন তোমার কাজ বুঝোই ভাইয়া তোমার কি এগুলো তোমার জন্য সবার জন্য খুব ইজি আমি জানি তুমি এখন একটু ভিডিওটা পজ করো স্ক্রিন টাচ করো টাচ করে তুমি এই প্রশ্নগুলোর উত্তর কি হবে আমাকে লিখো খাতায় লিখো তুমি এই সামথিং ড্যাশ এবং ক্লু দিয়ে রেখেছে ভাই এক্সারসাইজ সিক্স ওনারা বলে দিয়েছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে সিম্পল প্রেজেন্ট ইনিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউস এর মাঝে হবে এই বাক্যগুলোর উত্তর এখন তোমার এই ভার্ব লিখে দিছে মাঝে দিয়ে একবার সিক্স সেভেন থেকে থাকতে আমরা যেভাবে করছিলাম না ওই মোডেরই মোটেও ক্রিস্টাফেল কঠিন না আসো তবে শেষ করে ফেলা উচিত খুব দ্রুত দেখো ভাই স্মেল ইট প্র্যাকটিস বাক্য রিডিং পড়েও পুরো বাক্য রিডিং পড়লে তুমি ক্লু পাবা প্রেজেন্ট ইনিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউস ভাইয়া ওকে আশা করছি তোমার হয়ে গেছে পজ করা শেষ মানে পজ করে তুমি যখন শেষ করেছো এবার আমি দেখাচ্ছি উত্তরগুলো আসো ভাই আমার সাথে আসো কুইক করে বলে দিচ্ছি তোমাদের ভাইয়া প্রথম প্রশ্ন উত্তর সামথিং সামথিং স্মেলস ভেরি গুড দেখো ভাই সামথিং স্মেলস ভেরি গুড এখানে কোনো মানে কন্টিনিউসের মুড নাই মানে কোনো কিছুরে মানে কোনো কিছু গ্রান আসছে ভালো কোনো ভালো কিছুর গ্রান আসছে তাহলে সামথিং এর পর আমরা নিশ্চয় আমরা জানি সামথিং এনিথিং নাথিং এভরিথিং এদের পরে ভাববে কি হয় ভাবটা প্রেজেন্টেন্সে হয় মানে প্রেজেন্ট ফর্মে হয় তাই না মানে ভাবটা সিঙ্গুলার হয় আর একটু বলতে যাই যদি এগ্রিমেন্ট মুডের তাহলে আসো সামথিং স্মেলস ভেরি গুড তারপর আসো ভাইয়া উই ড্যাশ ইট উই ড্যাশ ডিনার এট সেভেন ও ক্লক টু নাইট কি বুঝতে পারছো ভাইয়া আমরা আজ রাত আজ রাত সাতটায় এখন টু নাইট বলতে কি বলছে আজ রাত আমরা দিস মানে আমরা মানে টু ডে নাইট বলি না টু নাইট বলি তাই না টু ডে নাইটের বলি তো আমরা ইংলিশে টু নাইট বলি তাহলে বলছে আমরা খাচ্ছি আমরা উই আর ইটিং ডিনার এট সেভেন ও ক্লক টু নাইট দেখো এন্ড তুমি যদি এটা উই ইট দাও তাহলে কিন্তু হয় না উই ইট দিলাম উই ইট ডিনার আমরা খাই ডিনার এট সেভেন ও ক্লক টু নাইট দেই না আমরা খাচ্ছি মানে সাতটায় ডিনার কেমন এটা বোঝাচ্ছে এবং সাতটায় আসলে ডিনার খেয়ে ফেলা উচিত সন্ধ্যা সাতটায় এটাই বলছে দেখো তোর এটা তারপর হি ড্যাশ প্র্যাকটিস দা পিয়ানো এভরিডে দেখো ভাইয়া এভরিডে তোমার ক্লু দিয়ে দিয়েছে ভাইয়া অভ্যাস ফলে তুমি নিশ্চয়ই হির সাথে ভাবের সাথে প্র্যাকটিসেস এস যোগ করবা তারপর দে ড্যাশ টু টুমরো আছে টুমরো দেখলে তুমি ফিউচার ইনডিফিনিটেন্স দিবা বাট আমাদের এখানে অপশনে আছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ অথবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট সিম্পল ফলে তুমি উইল দিলেও হয় আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবা যেহেতু আমাদের এখানে অপশন আছে আর ড্রাইভিং দেখো ভাই দের সাথে আর আর ড্রাইভ এর সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মুডে ফিউচার নিয়ার ফিউচার বুঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি দে আর ড্রাইভিং টু স্কুল টুমরো দেখো ভাই তারপর আই ড্যাশ ইউ আই ড্যাশ ইউ আমি তোমার বিশ্বাস করি তাই বিশ্বাস করা শব্দটা বিলিভ ভাবটাকে আমরা কন্টিনিউস টেন্সে লিখতে পারি না ফলে আমি তোমার বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি তোমার বিশ্বাস করি তারপর আসবো মারিয়া ড্যাশ আ কোল্ড এটা দিয়ে ট্রান্সলেশন আসছে ভাইয়া মারিয়া ঠান্ডা লাগছে তাহলে মারিয়া হ্যাজ আ কোল্ড মারিয়া মারিয়ার ঠান্ডা লাগছে নরমাল কথা কোনো মানে এদি ওদিক টেন্স নাই প্রেজেন্ট ডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স মারিয়া যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার সাথে নিশ্চয়ই হ্যাভ বসবে না হ্যাজ বসবে এখানে হ্যাজটাই প্রিন্সিপাল ভার্ব এটা হ্যাস্টার আবার অক্সিলিয়ারি ভাবা যাবে না তারপর জর্জ জাস্ট রাইট নাও রাইট নাও আছে ভাইয়া বাপ বর্তমানে কাজটা করতেছে কেউ তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস জর্জ ইজ সুইমিং রাইট নাও জর্জ এখন সুইম করছে জন ড্যাশ স্মোক মানে জন হলো হেড করে স্মোক ধুয়ারে তাহলে জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্রেজেন্ট টেন্সে দেখাচ্ছে এস লিখবা জন হেডস স্মোক হ্যাঁ জন হেডস স্মোকিং হলে ভালো হতো না তো যা আছে তাই আমি লিখছি তারপর জিল অলওয়েজ মানে আমাদের অ্যাঙ্গেলে আমাদের অ্যাঙ্গেলে জন হেডস স্মোকিং এমনটা হলে আমরা ভালো লিখতাম তাহলে এখানে স্মোক শব্দ নাউন আকারে বসে আছে অসুবিধা নেই ভাইয়া তারপর জিল অলওয়েজ অলওয়েজ দেখে তুমি বুঝতে পারছো আকারে প্রেজেন্ট টেন্সে আছে জিল অলওয়েজ গেটস আপ গেট মানে ঘুম থেকে ওঠা এট সিক্স এএম ছয়টা এবং এটা সহজ হইলেও পরীক্ষার প্রশ্ন দেখা যায় আমরা ইংলিশে লিখতে গেলে বলতে গেলে খুব ভুল করি স্পেসিফিক সময় বোঝাতে আমরা কিন্তু অ্যাট ইউজ করি তারপর জেরি ড্যাশ দ্য লং নাউ নাও আছে ভাইয়া কেউ এখন লানটা পরিষ্কার করছে তাহলে জেরি 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 ইজ জেরি ইজ মৌনিং মৌইং জেরি ইজ মৌইং দ্য লং নাও তাহলে দেখো ভাইয়া নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা যাচ্ছে ফলে আমাদের উত্তরগুলো তোমাদের সবার কাছে নিশ্চয়ই নিশ্চয়ই ক্লিয়ার যারা মানে কমেন্ট কি বলা দিতে পারে আমার উত্তরের আগে তুমি নিজে চিন্তা করেছো আমাদের কমেন্টে জানাতে পারে অসুবিধা আছে কিনা প্রত্যাশা থাকবে না কারণ ভাই এবার আমরা এক্সারসাইজ সাত করতে গিয়ে অবশ্যই ব্যাখ্যা দিব এক্সারসাইজ সাথে কি আছে ভাইয়া সিম্পল পাস্ট একটা হলো পাস্ট প্রোগ্রেসিভ বুঝছো তো ওই যে আগে পড়ছিলাম সিম্পল প্রেজেন্ট আর সিম্পল প্রোগ্রেসিভ ওনাদের ভাষায় ওনারা যেভাবে বলছে আমি ওই মুড়ে যাচ্ছি তবে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে আমাদের কনটেক্সটে যেন আমাদের কনটেক্সটা পরীক্ষা আসলে তুমি আনসার করতে পারো সিম্পল পাস্ট মানে মানে কন্টিনিউস আসো ভাই এখানে আমরা কি করতে পারি এখানে কিছুটা বেসিক্স অবশ্যই দিবো ভাইয়া এটা হলো আমার ভাষা আমি দিচ্ছি তোমাদেরকে তোমরা যেভাবে পড়ো ইংলিশ আমরা যেভাবে পড়ে থাকি আসো ভাইয়া এখানে লিখা আছে এখানে লিখা আছে দেখো ইয়ে আমরা জানি ভাই আমরা সবাই জানি অতীতকালীন কোনো চিহ্ন থাকলে সেটা পাস্ট ইনফিনিটেন্স আমরা সব জায়গায় পড়ে আসি রাইট ফর্ম ভার করে পড়ে আসি তাহলে দেখো ভাই ইয়েস্টারডে লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ ওয়ান্স এট ওয়ান টাইম ওয়ান্স আপন এ টাইম এগুলো থাকলে বাকারে কোন টেন্স হয় ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স ওনারা বলছে সিম্পল পাস্ট আসো ভাই হি ওয়েন্ট হোম লাস্ট নাইট হি ওয়েন্ট টু হোম লিখতে খুব মন চায় সাবধান এটা কমন একটা মিস্টেক মানে আমরা ইংলিশ হয়তো গ্রামার যখন পড়ি তখন পারি ভালো আর যখন লিখতে চাই বা বলতে চাই তখন ওয়েন্ট টু হোম বলতে খুব মন চায় মনটা নেই সাবধান রিডিং করে ফেলতে হবে এখানে হি ওয়েন্ট হোম হি ওয়েন্ট হোম লাস্ট নাইট হি ওয়েন্ট হোম লাস্ট নাইট দেখো ভাই তাহলে সে এখানে লাস্ট নাইট চিহ্নটা থাকার মানে লাস্ট নাইট অতীকালীন চিহ্নটা থাকায় আমরা গো ভরবে গো ভারটা ফ্রম ওয়েন্ট লিখেছি দেন আ টাইম এটা আমরা এক্সপ্রেশন আকারে গল্প গুজব যখন পড়তাম তখন পেতাম আ টাইম একদা এক রাজা ওটা ওই যে দেয়ারাজা কি একজন রাজা ছিল তাহলে অতীতের এই অ্যাডভার্বগুলো থাকলে অতীতের কোনো চিহ্ন থাকলে অতীতের কোনো স্পেসিফিক সময় উল্লেখ করা থাকলে আমরা পাঁচ টেনিফিট টেন্সে ইউজ করি এটা হলো ফার্স্ট এর বেসিক ইস্যু এবার আসো ফার্স্ট প্রোগ্রেসিভ ফার্স্ট কন্টিনিউস যেটাকে আমরা বলি ভাইয়া ফার্স্ট কন্টিনিউসের ইস্যুটা নিশ্চয়ই তোমরা জানো ফার্স্ট কন্টিনিউস ইস্যুটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য ফার্স্ট কন্টিনিউস মানে হলো ভাইয়া ওই যে আগের কথা প্রেজেন্ট কন্টিনিউসের মতো ভার্বের সাথে কি থাকবে ভাই ভার্বের সাথে আইএনজি থাকবে আগে একটা কি থাকবে ভাইয়া আগে নিশ্চয়ই একটা ওয়াজ ওয়ার থাকবে ওয়াজ ওয়ার তারপর ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা ফার্স্ট কন্টিনিউস বলবো ফার্স্ট কন্টিনিউস মানে কি ফার্স্ট মানে অতীত কন্টিনিউস মানে চলমান অতীতে চলছিল একটা কাজ অতীতে চলছিল একটা কাজ এবং এই পয়েন্টটা দিয়ে আমাদের মানে পরীক্ষা অনেক প্রশ্ন আসছে এই ওয়াইন আর ওয়েল দিয়ে যেটা আমাদের ক্লিস্টা ফেলে বলছে আমাদের বিশেষ পরীক্ষা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেগুলার আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় একবারে দুইটা ভাগ করে রিপিট করছে তাহের দিয়ে একবার নীলা দিয়ে একবার তাহের বান্ট হিজ হ্যান্ড ওয়াইন হি ওয়াজ কুকিং ডিনার এই তাহের জায়গায় নীলা দিয়ে দিছে নীলা বান্ট হার হ্যান্ড ওয়াইন ওয়াইন শি ওয়াজ কুকিং ডিনার চিরং বিশ্ববিদ্যালয় করি কিন্তু প্রশ্ন আসছে এটা তাহলে দেখো ভাই পয়েন্ট হলো এখানে এরকম ওয়াইন ওয়াইন ওয়াইল ওয়াইন আর ওয়াইল্ড দেখো ওনারা যেভাবে বলছেন স্পেসিফিকলি আমরা আমাদের কন্টেক্সটে পড়ি যে ওয়াইনের এক পাশে পাস্ট ইন্ডিফিনিট অন্য পাশে পাস্ট কন্টিনিউস এটা আমাদের পরীক্ষার জন্য ইনাফ আসো ভাই লিখা আছে হি ওয়াজ প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলছিল ওয়াইন আই কেম হোম যখন আমি বাড়ি এসেছিলাম তাহলে দেখো ভাইয়া তার ক্রিকেট খেলার কাজটা চলমান ছিল ক্রিকেট খেলার কাজটা চলমান ছিল এই জন্য পাস্ট কন্টিনিউস লিখেছি আর আমি হঠাৎ করে এসেছিলাম পাস্ট ইন্ডিফিনিটেন্স তাহলে ওয়াইনের এক পাশে পাস্ট ইন্ডিফিনিট অন্য পাশে কি পাস্ট কন্টিনিউস এটার খুব অ্যাটেনশন দিয়েও পরীক্ষা ঘুরে দেয় ওয়েনটা একটা কনজাংশন জানো ওয়েনটা যদি ওয়েন যুক্ত পার্টটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে নিশ্চয়ই বাক্যের মাঝে পাওয়া যেতে পারে ওয়েন আই কেম হোম যখন আমি বাড়ি এসেছিলাম হি ওয়াজ প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলছিল এবার এর কথা কি বলছে ওয়াইল দ্বারা আমার বলছেন যে উভয় পাশে মানে অতীতকালে দুটা কাজ চলমান ছিল এমনটা বোঝাচ্ছে দেখো হি ওয়াজ প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলছিল ওয়াইল আই ওয়াজ রিডিং বুক আমি একটা বই পড়ছিলাম মানে একই সময়ে অতীতের একই সময়ে একজনে ক্রিকেট খেলতেছিল আর বই পড়তেছিল এটা বোঝাচ্ছে তাহলে ওয়াইল্ড বাকের মাঝে আছে কমা দিছো নাই যদি ওয়াইল্ড বাকে শুরুতে দেয় ভাইয়া লিখতে গেলে বাকের মাঝে কমা দিতে হবে আমাদের এডমিশন টেস্টে বা চাকরি পরীক্ষায় এমসিকিউ মোড লাগে না বাট ইংলিশ লিখতে গেলে এই জিনিসটা খুব ধরা খাই আমরা পাংচুয়েশন আকারে ভুল হয় তাহলে ওয়াইল্ড আই ওয়াজ রিডিং আ বুক যখন আমি এটা বই পড়ছিলাম সে ক্রিকেট খেলছিল এরপরে দেখো কি লেখা আছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দেখো ভাই লেখা আছে শি ওয়াজ রিডিং আ বুক অ্যাট 8 ও ক্লক লাস্ট নাইট অ্যাটেনশন দিও লাস্ট নাইট আছে

আমরা কিন্তু আমরা কিন্তু কি বলি স্পেসিফিক টাইম যখন থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস বলবো আর যদি শুধু অতীতের কথা উল্লেখ থাকে লাস্ট নাইট লাস্ট ডে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি এটাই এখানে বলছি স্পেসিফিকলি দেখো ভাই শি ওয়াজ রিডিং আ বুক সে একটা বই পড়ছিল এট 8 ও ক্লক লাস্ট নাইট লাস্ট নাইট দেখে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দেওয়ার কথা বাট ভাইয়া লাস্ট নাইটের আরেকটু ডিপার ভার্সন স্পেসিফিক ভার্সন বলছে এট 8 ও ক্লক তাহলে এটাই খেয়াল করলো অতীতে লাস্ট নাইট থাকলে আমরা অবশ্যই লাস্ট নাইটের মতো অতীত চিহ্ন অতীত সময় বোঝা এমন ওয়ার্ড থাকলে আমরা নিশ্চয়ই করো এই যে লাস্ট নাইটের লাস্ট নাইট আছে সাথে উল্লেখ আছে তখন কিন্তু দিও তারপর আসো ভাই আমরা প্র্যাকটিসের দিকে যাই এবার আমরা ডিরেক্ট এক্সারসাইজ চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সাথে চলে এসেছি ভাইয়া এগে তোমার কাজ হলো ভাই বোন প্লিজ প্লিজ আমি জানি তুমি বেসিক্স তোমার বেসিক্সটা ক্লিয়ার না হলে আমি আছি এখন তোমার কাজ হলো ভাইয়া আবার পস করো পজ করে খাতাগুলো এগুলো বসো উত্তর করো এখানে ইচ্ছা আছে সাথে দেখো লেখা আছে ভাইয়া সিম্পল পাস্ট অর পাস্ট প্রগ্রেসিভ মানে কি অপশন দেওয়া আছে দেখো আবার ইও তো লেখা আছে ইউজ আইদার দা সিম্পল পাস্ট অর পাস্ট প্রগ্রেসিভ ইন দা ফলোইং সেন্টেন্স অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট মানে তুমি আমাদের এখানে পাঁচটা করে কোশ্চেন লেখা আছে আরো আছে আমি দেখাবো একটু একটু করে এই পাঁচটা আছে তোমার কাজ হলো ভাইয়া এই ইট এর জায়গায় তুমি কি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবা নাকি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবা বাক্য রিডিং পড়লে তুমি নিশ্চিত বুঝবা ইনশাআল্লাহ কাজ করো কাজ করে ফেলো কুইক করে পজ করে করা শেষ হয়ে গেলে এবার আমার সাথে মিলাও ভাইয়া আসো আমি আনসার দেখাই তোমাদের এবং ব্যাখ্যা সহ বলি ব্যাখ্যা সহ বলি লোক এই যে এখানে আমাদের পাঁচটা কোয়েশ্চেন কামিং ব্যাক ভাইয়া জেইন বা জিন নাম হোক ওনারা জেনেছে তেমন ওয়েন আছে ভাই দেখো ওয়েন দেখি তুমি বুঝতে পারছো ওয়েন এটার উচ্চারণ কিন্তু হয় না ভাইয়া উচ্চারণ কিন্তু ওয়েন হ্যাঁ ওয়েন এটা একটা ওয়ান অফ দ্য কমন স্পেলিং প্রনাউন্সিয়েশন মিস্টেক্স আসো ওয়েন এর পরে দেখো ভাইয়া পাস্ট টেন্স আছে বুঝে নিচ্ছো পাস্ট ইনফিনিটিভ টেন্স আছে তাহলে এই ভাষায় তুমি কি লিখবে পাস্ট কন্টিনিউয়াস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ওয়েনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য তুমি এখানে লিখবা জেন ওয়াজ ইটিং ডিনার জেন ইটিং ডিনার করছিল যখন তার বন্ধু কল দিয়েছিল তারে তাহলে বন্ধু কল দিয়েছিল দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে আর করছিল এটা আগে থেকে শুরু হয়েছে মানে অতীতে চলছিল চলমান দেন ওয়াইল দিয়ে শুরু হয়েছে দেখো ওয়াইল তাহলে ওয়াইল দিয়ে যখন শুরু হয়েছে আমরা ওয়াইল দেওয়ার কি বলি দেখো ভাই ওয়াইলের এক পাশে কন্টিনিউয়াস অন্য পাশেও পাশ কন্টিনিউয়াস

তাহলে দেখো ওয়াইল দেখো ওয়াইলটা বাকের শুরুতে আছে বাক্যের মাঝে কমা দিতে হবে ভাইয়া খেয়াল করো এটা ফর রাইটিং ওয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট যখন তার মারিয়া যখন ক্লিন করছিল তার হাজব্যান্ড ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল বললে বেশি ক্লিয়ার ওনারা আবার এটাও বলছেন এটাও কারেক্ট হতে পারে কারেক্ট ওনারা বলছেন তাহলে ভাইয়া মানে মারিয়া একই সময়ে যখন মারিয়া ক্লিন করছিল তার হাজবেন্ড তখন ওই টাইমে ঘুমাচ্ছিল কাম এট এই দেখো ভাই এট থ্রি ও ক্লক দিস মর্নিং এট থ্রি ও ক্লক স্পেসিফিক সময় দিয়েছে ভাইয়া ওই যে আমরা লাস্ট পয়েন্টটা জেরে পড়েছিলাম স্পেসিফিক সময় দিয়ে রেখেছে দিস মর্নিং মানে কিন্তু দিস মর্নিং শেষ হয়ে গেছে মানে কেউ একটা কাজ শেষ করার পরে তো কাজটা নিয়ে কথা বলে তাই না এটাই বলছে তাহলে এটার দ্বারা অতীত বুঝবা আর স্পেসিফিক সময় আছে ফলে পাঁচ কন্টিন্স লিখবা কি লিখবা ভাইয়া এলেনর ওয়াজ স্টাডিং

এগুলো ইজি ওয়েন দিয়ে শুরু হয়েছে বুঝতে পারছো বাক্যের মাঝে কমা থাকা উচিত অন্য পাঠটা বড় দা স্টুডেন্টস ওয়ার টকিং পাস্ট কন্টিনিউস আছে এবারে পাস্ট টেন্স দাও ওয়েন দা টিচার এন্টারড ওয়েন দা টিচার এন্টারড দা রুম যখন টিচার রুমে প্রবেশ করছিল দা স্টুডেন্টস ওয়্যার টকিং স্টুডেন্টরা কথা বলতেছিল স্টুডেন্টদের কথা বলা কাঁচা চলন ছিল টিচার আসছে ওরা থেমে গেছে বিষয়টা এরকম তারপর ওয়াইল দিয়ে শুরু হয়েছে ভাইয়া ওয়াইলের দুটো পয়েন্ট আমরা জানি ওয়াইলের উভয় পাশে পাস্ট কন্টিনিউস লিখতে পারো পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারো তাহলে ওয়াইল জোয়ান ওয়াজ রাইটিং দা রিপোর্ট যখন জোয়ানে রিপোর্টটা লিখছিল হেনরি আরো ইনফরমেশন খুঁজতেছিল তাহলে ওয়াজ লুকিং হতে পারে আবার লুক দিয়েও শেষ করতে পারো এটাই বলছে দেন উই ড্যাশ সি দিস মুভি লাস্ট নাইট লাস্ট নাইটের কথা উল্লেখ আছে তার মানে অতীতের কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে পাস্ট টেন্স হবে তাহলে উই স সি থেকে স দিস মুভি লাস্ট নাইট তারপর এট ওয়ান টাইম এট ওয়ান টাইম মিস্টার রবার্টস ড্যাশ দিস বিল্ডিং দেখো ভাই এই এট ওয়ান টাইম দ্বারাও কিন্তু ভাইয়া অতীতের সময়কে রেফার করে মানে কোনো একটা সময় এই যে ওয়ান টাইম এর মতো অর্থ দেয় এট ওয়ান টাইম মিস্টার রবার্টস মিস্টার রবার্টস ওয়ান ইজ ওয়ান ওয়ান মানে কি মালিকানা থাকা মানে মালিক ছিল উনি তাহলে এটা ওয়ান এর পাস কি ভাই ওয়ান ওন হ্যাঁ তাহলে এট ওয়ান টাইম মিস্টার রবার্টস ওন দিস বিল্ডিং এই বিল্ডিংটার মালিক তিনি ছিলেন মানে তিনি ওন করতেন এটাকে দেন জোস অথবা জোসি যাই হোক ড্যাশ এ লেটার টু হিজ ফ্যামিলি ওয়ান দেখো ভাই ওনারা এবার ভার রাখছে আমাদের জন্য আমরা ভার দুইটা খেলবো এবং পরীক্ষা এরকম আসে তাহলে দেখো ভাইয়া ওয়েনের এক পাশে আমরা কোন টেন্স লিখি ওয়েনের ওয়েন যুক্ত সেন্টেন্সের পাশে ফিল লিখি তাহলে আমরা লিখবো ওয়েন ওয়েন হিজ পেন্সিল ব্রেকের জায়গায় লিখবো ব্রোক আর এখানে জো জোস জোসি অথবা জোস হ্যাঁ জোসি লিখে আমরা সেটাই বলি ভালো জোসি ওয়াজ রাইটিং আ লেটার টু হিস ফ্যামিলি যখন লিখছিল জোসি লিখছিল একটা লেটার তার ফ্যামিলির কাছে যখন তার কলমটা কি হয়েছে ভেঙে গেছিল তাহলে ওয়েন এর ওয়েন যুক্ত পার্টে আমরা পাস্ট টেন্স টেন্স লিখলাম অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস লিখলাম ভাইয়া ক্লিয়ার তোমরা নিশ্চয়ই ক্লিয়ার কারো কোনো বোঝার ইস্যু নাই মানে সমস্যা নাই এবার আসো ভাইয়া আমরা আট নম্বর এক্সারসাইজে যাব যেখানে আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য খুব টপিক আছে আছে পয়েন্ট প্রেজেন্ট পারফেক্ট সিম্পল একসাথে লিখি সিম্পল পাস্ট আমরা আগেও পড়ে এসেছিলাম এখানকার আলোচনার মূল পয়েন্ট থাকবে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্টিন দুটার সাথে কিছুটা মিল আছে এই জন্য একসাথে আলোচনা করছেন আমাদের বইয়ে সিক্সটি আশা ভাই আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাকে এখানে ওনাদের ক্লিষ্ট একবারে কোর জোস কস মানে কোর এবং জোস তিন চারটা পয়েন্ট লিখেছে বাংলা মানে ইংলিশে আমি আমার মতো করে তোমাদের জন্য নিয়ে এসছি ওনাদের ওখান থেকে আসো ভাই প্রথম পয়েন্টটা কি ভাইয়া এক নম্বর পয়েন্ট হল অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অ্যাট ওয়ান ইনডিফিনিট টাইম ইন দ্য পাস্ট ইনডিফিনিট টাইম কেন বলছি বুঝো মানে ওনারা ওই যে এই জায়গায় বলতে পারো স্যার পাঁচ মিনিট তো পড়ে ফেলছে আবার আসছে কেন আবার এই কারণে আসছে ভাইয়া ইনডিফিনিট টাইম মানে কি অনির্দিষ্ট সময় আর আমরা কিন্তু ডেফিনেট একটা টাইম পেয়েছি বলছে লাস্ট নাইট ইন জুলাই ইন টু ইন টু মানে পার্স্ট টাইম ইন্টেন্সে একটা সময় থাকবে মানে একটা অতীতকাল একটা সাল লেখা থাকবে আর এখানে যখন প্রেজেন্ট পারফেক্ট আসছে তখন কিন্তু অতীতে হয়ে গেছে একটা কাজ বাট সালটা লিখা থাকবে না সাল লিখা থাকবে সময় অতীতের সময় উল্লেখ থাকবে পার্স্ট টাইম অতীতের সময় উল্লেখ থাকবে না কাজটা হয়ে গেছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট হয় আরও ক্লিয়ার হবে আসো আসো দেখো ভাইয়া অ্যান্ড অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন সরি একটা কাজ যেটা ঘটেছে একটা অনেক দৃষ্টি সময় ইন দ্য দিতে অতীতে কর রিডিং পরে দেখো ক্রিস্টাল দেয় নেওয়া জন হ্যাজ ট্রাভেলড জন ট্রাভেল করেছে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড পুরো পৃথিবী কারণ জন ট্রাভেল করেছে পৃথিবী তার মানে কি কখন করছে লেখা নাই যদি লেখা থাকতো জন ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন টু তখন আমরা লিখতাম মানে লিখেছি ট্রাভেলড ইন জুলাই লিখছি দুই অনেক আগে এখন যেহেতু কোনো সময় নাই উল্লেখ করা তাহলে অতীতে শেষ হয়ে গেছে এমন একটা সময় মানে এমন একটা কাজ কিন্তু সময়টা উল্লেখ নাই ফলে প্রেজেন্ট পারফেক্ট আরেকটু গল্পনা টু দ্য পয়েন্ট আমাদের বিশেষ পরীক্ষায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায় অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট যে কাজটা আগে একবার বেশি ঘটছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় দেখো ভাই জর্জ হ্যাজ সিন দিস মুভি থ্রি টাইমস আমরা এটা পড়ি সব বইতে লেখা থাকে মানে ওয়ান্স টু টাইমস থ্রি টাইমস ফোর টাইমস ফাইভ টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার এই কথাটাই বলছি ভাইয়া অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট অতীতে যে কাজটা একবার বেশি ঘটছে ওই কাজটাকে বলতে আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্স লিখি এই যে তিনবার দেখছে তার মানে অতীতে দেখছে একের বেশি ফলে জর্জ হ্যাজ সিন দিস মুভি থ্রি টাইমস তারপর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা নিয়ে আমি আমার স্টুডেন্ট কাম টিচারের কাছ থেকে প্রশ্ন পাই মানে আমার স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ এখন তার স্টুডেন্ট পড়াচ্ছে প্রশ্ন পাই একটু মনোযোগ দাও কি বলছে ভাইয়া এন অ্যাকশন দ্যাট বিজ্ঞান ইন দ্য পাস্ট যে কাজটা আগে শুরু হয়েছে অ্যান্ড স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট মানে যে কাজটা আগে শুরু হয়েছে এখনো চলছে এটাকেও বলছে ওর প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু খারাপ লাগে না না ভাই লাগাইও না খারাপ আমরা আমাদের বাংলাদেশে আমাদের কনটেক্সটে আমরা বলি কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স একশো পার্সেন্ট কারেক্ট আর ক্লিপসাউল বলছে এবং ট্রু এটা আমরা আমাদের আমাদের কন্টেস্টও প্রশ্ন আসে যে অতীতে শুরু হয়ে এখনও চলছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের সাথে সাথে প্রেজেন্ট টেন্সও হয় প্রেজেন্ট পারফেক্ট্যান্সও হয় কেন জানো ওই যে খেয়াল আছে ভাইয়া কারণ কিছু ভার না যাদের কন্টিনিউস টেন্স লিখা যায় না প্রেজেন্ট পারফেক্ট টেন্স খেয়াল করিল যেই ভাতগুলোকে আমরা কন্টিনিউসট্যান্সে লিখতে পারি না ওই ভাতগুলোর ক্ষেত্রে আমরা অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট্যান্স ইউজ করি দেখো ভাই এটা উত্তর লিখেছি জন হ্যাজ লিভড হিয়ার এখানে যদিও এখানে যদিও লিভ শব্দটাকে ওনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছেন আমি আমাদের কনটেক্সটে বলেছিলাম যে ভাতগুলোকে আমরা কন্টিনিউয়াস লিখতে পারি না ওই সেম ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব এই আইডিয়াতে অতীতে শুরু হয়েছে এখনো চলছে আর ক্লিস্টোফল বলছে দুটাই সেম মানে অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে যে কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সও লেখা যাবে দেখো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস সামনে যাচ্ছি জন হ্যাজ লিভড হিয়ার বিশ বছর ধরে জন এই বাড়িতে বাস করতেছে আমাদের কন্টেক্সট হলে আমরা এই বাকের উত্তর কি দিতাম উত্তর দিতাম জন হেজ বিন লিভিং হিয়ার খুব সিম্পল আমিও দিতাম জন হেজ বিন লিভিং হিয়ার ইন দ্য সেম হাউস ফর টোয়েন্টি ইয়ার্স এখন তোমাদের জানার বিষয় হলো ভাইয়া খেয়াল রাখো আমাদের বাংলাদেশে প্রশ্ন আসলে এই হ্যাজবিন লিভিংটা ধরেই আমরা আনসার করতাম বাট খেয়াল রাখে যদি কোনো কারণে এমন প্রশ্ন এসছেও যে এই বাক্যটাই আসছে মানে এই হ্যাজ লিভ দিয়ে রাখছে বাট হ্যাজবিন লিভিং নাই তখন তুমি বল দইরো না হ্যাজ লিভ তো কারেক্ট আমার বলার পয়েন্ট হলো এটাই তারপর আসো ভাই লেখা আছে আমরা এই অ্যাডভার্বগুলো থাকলে বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি এটা আমি আমার ভাষায় লিখেছি আসো ভাই কি লেখা আছে অলরেডি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি লেটলি সো ফার ইয়ার টিল না এগুলো সব বইতে আসবে তোমরা নিশ্চয় পড়ো তাহলে ওয়ার্ডগুলো পড়ো ভাইয়া অলরেডি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি লেটলি সো ফার ইয়ার টিল নাও এগুলো থাকলে বাক্য আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি এবং এবং আমরা এই পয়েন্টটা জানি অতীতে শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান এটা বলতে আমরা আমাদের কন্টেক্সটে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি অতীতে যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো বিদ্যমান এটা বুঝতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি এটা একটা সহজ এক্সাম্পল আমার ভাষা আমি একটু লিখে দেই তোমাদেরকে হ্যাঁ এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছিল ভাইয়া আমি একটু লিখে দেই তোমাদেরকে বাক্যটা হলো এরকম আমি এই ব্যাখ্যাটা আমার আইএল শ্রী স্টুডেন্টদেরকেও দেই হ্যাঁ কারণ এটা কাজের জিনিস প্রশ্নটা ছিল এরকম যে ইউ আর আউট অফ ব্রিথ আমি একটু লিখছি তোমরা অ্যাটেনশন দিয়ে ইউ আর আউট অফ ব্রিথ ইউ আর আউট অফ ব্রিথ ইউ আর আউট অফ ব্রিথ হ্যাঁ ফুল স্টপ মানে তোমার দম শেষ এখন প্রশ্নটা আসছে এরকম করে অপশন দেয় আমি এটা কি শোনা ভাইয়া ডু ডু ইউ ইউ রান রান বি নাম্বার দিলাম আর আর ইউ ইউ রানিং রানিং সেই নাম্বার দিয়ে আমি শেষ করি হ্যাঁ এটা আমি আমার ভাষায় দিচ্ছি আর কি প্রশ্নটা এরকম মোডে ছিল হ্যাভ ইউ রান উত্তর কি লিবা দেখো ভাই অ্যাটেনশন দিও ভাইয়া এখানে আছে এখানে লেখা আছে যে ইউ আর আউট অফ ব্রিথ ইউ আর আউট অফ মানে ধরো তুমি আমার কাছে পড়ো আমি আমি তোমাকে পড়াই পড়াই কোনো একটা ফিজিক্যাল স্পেসেই এখন এখন তোমরা ক্লাসে অপেক্ষা করছো আমি কোনো একটা দূর থেকে তোমাদের ক্লাসটা ঠিক সময় ধরার জন্য একটু তাড়াহুড়া করে ক্লাসরুমের সামনে গেলাম যখন ধরো দশটা ক্লাস আমি দশটায় তোমাদের ক্লাসরুমে গিয়ে দাঁড়ালাম নিশ্চয় আমি মানে দৌড়ে আসছি একটু তখন আমি কি করব। আই এম আউট অফ ব্রিথ মানে আমি এমন করব। এখন তোমরা আমার দেখে বুঝতে পারছ ইউ আর আউট অফ ব্রিথ মানে আমার দম শেষ মানে দম এই যে আমি হ্যাঁ করছি এটা দেখে এখন তোমরা আমার কি প্রশ্ন করবা তোমরা প্রশ্ন করবা স্যার ডু ইউ রান আপনি কি দৌড়ান নাকি বলবা স্যার আর ইউ রানিং আপনি দৌড়াই না তোমরা কি বলবা স্যার হ্যাভ ইউ রান মানে কি আপনি দৌড়াইছেন ইয়েস তোমরা বলবা স্যার হ্যাভ ইউ রান আপনি দৌড়াইছেন এখন আমি দৌড়াইছি এটা কেমনে বুঝছো আমি কিন্তু এখন দৌড়াচ্ছি না বাট আমি যে দৌড়াই সি এটা তোমরা বুঝে গেছো আমার বা আমি শিরি বাইবুর বুঝে গেছ তার মানে এটাই দেখো ভাই আমার দৌড়াদৌরির কাজটা শেষ বা সিঁড়ি বাবা বাইর কাজটা শেষ বাট ফলাফলটা এখনো যে তোমরা বুঝে গেছো এটাই আমরা বলছি কোন কাজ অতীতে শেষ হয়েছে ঠিক কিন্তু তার ফলাফল বিদ্যমান এটা বুঝে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি আশা করি আমার এক্সাম্পলটা তোমাদেরকে বুঝতে হেল্প করেছে টু দ্য পয়েন্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এবার আসো ভাইয়া আমি তোমাদেরকে একটু দুটো ওয়ার্ড নিয়ে কথা বলতে হবে এই যে অলরেডি আর ইয়ারটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলে দেই এই কথাটা যেহেতু বলবই আমি একটু ক্লিস্টফেল থেকে তোমাদেরকে দেখাই কাম ক্লিস্টফেল থেকে দেখাই ভাইয়া দেখো ক্লিস্টফেলে বলছে ফর আর সিঞ্চের ব্যাপারটা তোমরা জানো তাও আমি দেখাই দেই ক্লিস্টফেল থ্রি ডিরেক্টলি যেটাকে তোমরা বই ধরে নিশ্চয় পড়ো আসো ভাইয়া লেখা আছে ফর আর আমরা জানি আমি আমার ভাষায় বলি ভাইয়া ফর মানে কি ফর অর্থ কি ভাইয়া ধরে ফর অর্থ কি ভাইয়া ধরে বা যাবত তো বাংলা যদি ধরে বা যাবত পাও নিশ্চয় ফর লিখবা এবং খেয়াল রাখো তুমি ফরের পরে ভাইয়া একটা নির্দিষ্ট সময় থাকে না আর সিঞ্জ অর্থ কি হতে বা থেকে হ্যাঁ ওনাদের ভাষাটা আমি পড়ছি হতে বা থেকে হতে বা থেকে এবং সিঞ্জের পরে নির্দিষ্ট সময় থাকবে দেখো ভাই লিখা আছে ইউজ ফর প্লাস ডিউরেশন অফ টাইম এটাই বলছি নির্দিষ্ট সময় না যেমন ফর ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা ধরে ধরে কথাটা আসে কিনা ভাইয়া পাঁচ ঘন্টা ধরে কোন পাঁচ ঘন্টা আমি জানি না ফর ফাইভ ইয়ার্স

তাহলে হলো হলো ভাইয়া অর্থ থেকে তারপর নির্দিষ্ট সময় থাকবে ফরমানি ধরে বা যাবত তারপর নির্দিষ্ট সময় থাকবে না যেটাকে আমরা বিগিনিং টাইম অথবা ডিউরেশন অফ টাইম বলছি ওনারাও বলছেন এবার আসো অলরেডি আর ইয়েট টে নিয়ে ছোট্ট করে বলে দেয় অলরেডি আর ইয়েটের ব্যাপারে ওনারা যা বলছেন বেসিক কয় হলো দেখো

এন্ড অফ দ্য সেন্টেন্স মানে অলরেডি শব্দটা নর্মালি প্রিন্সিপাল ভার্বের আগেই বসবে তবে শুরুতে বা শেষে আসতে পারে কম পাবা ইয়েট মানে অলরেডির পরিবর্তে যেটা আছে মানে অলরেডির প্রতিপক্ষ আকারে যেটাকে আমরা ইউজ করি নেগেটিভ আকারে যেটা ইয়েট এপিয়ার্স এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স এই ইয়েট শব্দটা বাক্যের শেষে বসে তবে মাঝেও বসতে পারে দেখাবো একটু পরে ওনারাই বলছেন হ্যাঁ দেখো ভাইয়া স্ট্রাকচার পড়ে লাভ নাই বাক্য পড়ো এই বাক্যগুলো রিডিং পড়ো দেখো বাক্য অনেকগুলো আছে রিডিং পড়া দুই সাইড দেখো লেখা আছে ভাইয়া উই হ্যাভ

দেখো এটা ইম্পর্টেন্ট দিও ভাইয়া ইম্পর্টেন্স দিও এই পয়েন্টটারে গুরুত্ব দিও একটু লেখা আছে অ্যানাদার অপশন উইথ দা ইউজ অফ ইয়েট ইজ সামটাইমস পসিবল মাঝে মাঝে এটা ঘটে ইন দিস কেস দা ভার্ব ইজ পজিটিভ মানে ভার্বটা পজিটিভ সাবধান ভার্বটা পজিটিভ বাক্য নেগেটিভ অর্থ দিবে ভার্বটা পজিটিভ এন্ড দা অ্যাডভার্ব ইয়েট ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দা এন্ড অফ দা সেন্টেন্স মানে বাক্যটা দেখতে পজিটিভ হবে এবং এবং ইয়েটটা বাক্যের শেষে থাকবে না দেখো বাক্য দেখো বাক্য দেখো বাক্য দেখো ভাইয়া বাক্য দেখলে বুঝবা অর্থ নেগেটিভ হয়ে যাবে আবার দেখো লিখা আছে জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল এখন বাক্যটা কিন্তু দেখতে পজিটিভ এবং ইয়েটটা শেষে বসলো না ইয়েটটা কোথায় বসে আছে এই যে ইয়েট টু এটা আমরা লিখেছি যে সাবজেক্ট হ্যাজ হ্যাভ ইয়েট তারপর ভার প্লাস ইনফিনিটিভ হ্যাঁ মানে ইনফিনিটিভ হবে আর কি ভার ইন ইনফিনিটিভ তাহলে দেখো এই বাক্যটার অর্থ কিন্তু পজিটিভ না নেগেটিভ জন হ্যাজ লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট মানে নেগেটিভ অর্থ হইতে তাহলে জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল মানে কি জন এখনো ম্যাটেরিয়ালটা শিখে নাই মানে হলো জন হ্যাজ লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট সেম কথা উই হ্যাভ ইয়েট টু ডিসাইড আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই হোয়াট টু ডু উইথ দা মানি টাকা দিয়ে কি করবো তাহলে এই যে দেখতে পজিটিভ বাট যখন ইয়েটটা দেখবো বাক্যের মাঝে বসা আছে এবং তারপর ইনভেন্টিভ লিখতে হবে বাক্যের আগে নেগেটিভ অর্থ দেয় ওই ইয়েটটা বাক্যের শেষে বসলে নেগেটিভ সেন্টেন্স যে অর্থ দেয় ওই অর্থটা কিন্তু এখানে দেয় ওনারা আর একটা সতর্কতা দিয়ে রাখছেন ইয়ার দেখে নেগেটিভ ভাববো না সব সময় ইয়ার দেখলে নেগেটিভ ভাববো না কারণ ইয়ারটা একটা কনজাংশন আকারে আমরা ইউজ করি হ্যাঁ ওই যে আমরা অন দা আদার হ্যান্ড তারপরে

আর ইয়েটটা মোস্টলি নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারেটিভ সেন্টেন্সে বসবে এবং মোস্টলি একটা বাক্যের শেষে বসবে বাট কখনো কখনো ইয়েটটা বাক্যের মাঝে বসতে পারে তখন খেয়াল করবা ইয়েটের পর একটা ইনফিনিটিভ হবে দেখতে পজিটিভ মনে হলেও নেগেটিভ অর্থ দিবে এবং ওনার শেষে বলছেন ইয়েট কিন্তু আবার কনজেনশন আকারে বসে দুটো বাক্যের মাঝে ইয়েট অর্থ তখন বাট মানে কন্ট্রাস্টের অর্থ দেয় এবার আমি মূল পড়ায় ফিরে আসি ভাইয়া এতক্ষণ মূল পড়ায় ছিলাম নিশ্চয়ই এবার আসো ভাইয়া এক্সারসাইজে আমরা চলে আসি আল্লাহ আমার কষ্ট হচ্ছে ভাই বোন আমি জানি তোমরা আমাকে তোমাদের খাস দোয়া রাখবা আল্লাহ যেন আমার জন্য সবকিছু সহজ করে দেন এবং আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদেরও জীবনে সবকিছু সহজ করে দেন হ্যাঁ ইনশাল্লাহ আসো ভাই এবার তোমাদের জন্য কি কাজ এক্সারসাইজ আটে চলে আসছি আমরা আমাদের ইনস্ট্রাকশন হলো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট অথবা সিম্পল পাস্টে লিখবো আমরা এখন এখানে পাঁচটা আছে প্লিজ প্লিজ সবাই পস করো এখন পস করো তুমি নিজের মতো একটু চিন্তা করো তারপর আমার সাথে মিলাও ভাইয়া কামিং ব্যাক আমি মিলে দিচ্ছি এবার আসো দেখো হিয়া জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট আছে তার লাস্ট নাইট যেহেতু আছে ফলে ফার্স্ট নেম ইন্ডিয়ান্স কোনো প্যারা নাই রাইট এর নোট লিখে দিলাম বা কোটে একটু ডিং করে ফেলো জন রোট হিজ রিপোর্ট লাস্ট নাইট বব ড্যাশ দিস মুভি বিফোর আগে দেখছে ভাইয়া আগে দেখছে দেখো অতীতের কোনো চিহ্ন নাই আগে দেখছে একবার তার মানে কি কোন কাজ আগে একবার আমরা খেয়াল করছি খেয়াল আছে না কোন একটা কাজ আগে ঘটছে এমনটা বুঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি ফলে বিফোর দেখছে বিফোরটা এখানে কিন্তু অ্যাডভার্ব ভাইয়া বিফোরটা এখানে কোন পারসন অফ স্পিচ বিফোরটা অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব ভার যদি কারো পার্সোনাল স্পিচ বুঝতে পারা থাকে আমার পার্সোনাল স্পিচের ক্লাস দেখে নিতে পারো বেসিক্স বিল্ডার্স নামে ছোট একটা সিরিজ আছে কয়েকটা ক্লাসে ছোট না একটা সিরিজ আছে সেই ক্লাসগুলো দেখলেও পার্সোনাল স্পিচ সেম ওয়ার্ড ইউজ ডিফারেন্ট পার্সোনাল স্পিচের বিষয়টা একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সার্চ দিয়ে বের করে ফেলতে পারবা দেখো ভাইয়া তো উত্তর হবে কি বব হ্যাজ সিন বব দেখেছে এই মুভিটা বিফোর আগে মানে আগে দেখছে তার মানে অতীতে আগে একবার দেখছে কোনো কাজ অতীতে একবার হয়েছে আমরা বলেছিলাম না যে কাজটা অতীতে একবার হয়ে গেছে এমনটা বোঝাতে ওই কাজটা বলতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি জর্জ ড্যাশ অলরেডি আছে ভাই এই দেখো অলরেডি বাক্য শেষে পড়ছে ভাই এটা মানে নর্মাল কেস না ব্যতিক্রম হয় তাহলে অলরেডি দেখলে আমরা বুঝতে পারি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে জর্জ হ্যাজ রেড দ্য নিউজ পেপার অলরেডি আমরা আসলে ইংলিশটা এই এক্সপ্রেশনের সাথে পরিচিত না বাক্যটা এমন হলে আমাদের কাছে বেশি ভালো হইতো জন জর্জ হ্যাজ অলরেডি রেড দ্য নিউজ পেপার তাই না এখন ওনারা দিছে আমাদের কিছু করার নাই ওনাদের রুলস পড়ে না এটা মিস্টার জনসন ড্যাস ইন দ্যামস ভাই বলছে থার্টি ফাইভ ইয়ার্সে ধরে এক প্লেসে কাজ নট প্ল্যানিং টু রিটায়ার ইয়াটো বা সে এখনো মানে রিটায়ার করার প্ল্যান করে নাই তাহলে দেখো ভাই একটা অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে এমনটা বোঝাতে আমরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি বাট ওনারা এখানে বলে দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখতে হবে ফলে মিস্টার জনসন হ্যাজ ওয়ার্ক লিখবো এবং আমাদের অবশ্যই কারেক্ট উত্তর হ্যাজ বিন ওয়ার্কিং হবে

আরেকটা কি ভাইয়া বিজ্ঞান বিগিন প্রেজেন্ট ফর্ম বিজ্ঞান past form বিজ্ঞান ইউ দিয়ে তাহলে আই দিয়ে প্রেজেন্ট এ দিয়ে past ইউ দিয়ে past participle form এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল উই উই হ্যাভ নট বিগান টু স্টাডি ফর দা টেস্ট আমরা এখনো পড়াশোনা আমাদের টেস্টের জন্য এখনো পড়াশোনা শুরু করি নাই তারপর ভাইয়া চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে 6 থেকে 10 6 থেকে 10 আবার একটু পজ করে ফেলো ভাইয়া পজ করে आंसरটা চিন্তা করে ফেলো খাতায় লিখে ফেলো দেন আমার সাথে आंसर মিলাও আসো আমি কুইক যাচ্ছি বেশি সময় নিব না যদি অনেক সময় হয়ে যাচ্ছে ভাই আমি জানি তোমাদের তোমাদের কষ্ট হচ্ছে হচ্ছে বাট আমারও ভেবে করছি দয়া দয়া করে করে ক্লাসে একটা রিয়েকশন দিও ভাই আমার একটা অনেস্ট মন থেকে একটা ফিডব্যাক দিয়ে যাবে ভাইয়া আমি কষ্ট করছি তোমাদের ফিডব্যাক আমার জন্য খুব বড় মোটিভেশন আকার কাজ করবে ইনশাআল্লাহ তোমাদের বন্ধুদের একটু দেখা শুরু করে দাও ভাইয়া প্লিজ কামিং ব্যাক জর্জ

এখানে আমরা দেখছি দিয়ে বাক্য শেষ করেছে হবে হবে নেগেটিভ লিখতে দেখো উই হ্যাভেন সিন দিস মুভি ইয়ার এই মুভিটা আমরা এখনো দেখি নাই আরেকটা এক্সারসাইজ আমাদের আছে সেটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া এবং টেন্স এর মাঝে যে টেন্সটা আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হল এই যে পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এটা দেখে তুমি বুঝবে খুব সহজে শেষ করে ফেলবো এটা দেখে তুমি বিফোর আফটারের কথা মনে বলে দেবো তাই না বিফোর আফটার বাক্যে যখন কনজেন আকারে বসে আমরা বিফোরের আগে বিফোর মানে পূর্বে পূর্বে পাস্ট পারফেক্ট তাই না আমরা এই এমন টাউকে করি আমরা ভেবে পড়ি এটা দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে ভাইয়া বিফোর মানে কি পূর্বে পূর্বে আমরা পাস্ট পারফেক্ট লিখি তবে অ্যাটেনশন দিও বিফোরটা যেন ভাইয়া কনজাংশন হয় সাবধান কনজাংশন না হলে আন্দাজে লিখে ভাইয়া দিও না পরে কি হয় ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স আমি ব্যাখ্যাও দিই এটা নিয়ে একটু ছোট করে আর আফটার মানে কি ভাইয়া পরে আফটার মানে কি পরে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট পরে হবে পাস্ট পারফেক্ট আর পূর্ব হবে কি ভাইয়া পাস্ট পাস্ট ইনডিফিনিট ওকে আসো ভাই আমরা একটু কাজ করতে থাকি একবারে ধরে ধরে ওনারা কিভাবে বলছেন ক্রিস্টোফেল বলছে একবার এইভাবেই বলছো ওনারা এন অ্যাকশন মানে একটা কাজ দ্যাট হ্যাপেন্ড যেটা ঘটেছিল বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট দেয়ার ইউজুয়ালি টু অ্যাকশনস ইন দ্য সেন্টেন্স এবার আমি বাংলায় বলি ভাই এটা বলছে মানে পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে দুটা টেন্স থাকে পাস্ট পারফেক্ট টেন্সে কটা টেন্স থাকে ভাইয়া দুটা টেন্স থাকে একবার বাংলা ডেফিনেশনটা হলো আমি আমার স্টুডেন্টদেরকে বাংলা এই সংজ্ঞাটা পড়াই সেটা হলো ভাইয়া পাস্ট পারফেক্টেন্স হলো এমন টেন্স এটার ব্যাখ্যাটা এরকম যে অতীতে শেষ হয়ে যাওয়া অতীতে শেষ হয়ে যাওয়া দুটা কাজের প্রথমটা পাস্ট পারফেক্ট সেকেন্ডটা পাস্টমেন্ট মানে অতীতে শেষ হয়ে গেছে এমন দুটা কাজ অতীতে শেষ হয়ে গেছে এমন দুটা কাজ যে দু শেষ হয়ে গেছে একটা আগে হয়েছে যেটা আগে হয়েছে এটা পার্সেন্ট যেটা পরে সেটা পাশ নেই আরো সহজ এক্সাম্পলটা দেই সেটা হলো আমরা বলি না ঠাস করে ঠাপড় দেই ঠাস করে এখন ভাইয়া ঠাস করে আগে না থাপড় আগে দেয় আগে থাপ্পড় দেয় তারপর আমি মানে ইনফর্মাল কথা বলছি মানে এটা আমরা দুষ্টামি করে বলি না ঠাস করে থাপ্পড় দিব ওটা এখন আগে ঠাস না আগে থাপ্পর আমি জানি এটা আগে থাপ্পর হয় ঠাস করে বাড়ি আগে বাড়ি তারপর ঠাস তাহলে এই যে ঠাস করে থাপ্পর না থাপ্পর দিয়ে ঠাস তাহলে আমার পয়েন্ট হলো ভাইয়া এই দেওয়ার কাজটা শেষ হয়ে যে হয়ে গেছে যখন এটা পাস পারফেক্ট আর ঠাস করছে এটা ইনডিফিনিট টেন্সে লিখতে হবে পাস্ট ইনফিনিট আসো এটাই বলছো ওনারা দেখুন ভাইয়া লেখা আছে জন জন হ্যাড গান টু দা স্টোর টু দা স্টোর খেয়াল ওনাদের এক্সাম্পলে নিয়েছি বিফোর হি ওয়ান হোম সে বাড়ি যাওয়ার আগে দেখো সে বাড়ি যাওয়ার আগে স্টোরে গিয়েছিল তাহলে দেখো ভাইয়া সে বাড়িও গিয়েছিল আবার স্টোরেও গিয়ে গিয়েছিল দুটা কাজে সে করছিল সেই স্টোর গিয়েছিল বাড়িও গিয়েছিল কোন কাজটা আগে দিও শুধু দিয়ে করো না প্লিজ এখন এমন প্রশ্ন দেখা যায় শুধু বিফোর আফটার না তুমি বাক্যের আইডিয়াটা নিও অতীতে শেষ হওয়া দুটা কাজের অতীতে শেষ হয়ে যাওয়া দুটা কাজের দুফেক্ট সেকেন্ড বিফোর আফটার দিয়ে কাজ করে ফেলিও না বিফোর আফটা দিয়ে আমাদের মসলে প্রশ্ন আসে বাট বিকল্প যেন আসতে আনসার করতে পারো আমি একটা প্রশ্ন দেখাবো ঢাকা ইউনি এসেছিল তো দেখো ভাইয়া বাড়িও গিয়েছিল স্টোর গিয়েছিল কোন কাজটা আগে করছে ভাইয়া স্টোর আগে গেছে ফলে এটা পাস পারফেক্ট অ্যান্সার লিখছে বিফোরটা বাড়ি গেছিল পাস পারফেক্ট অ্যান্সার লিখলাম এখন এটা অ্যাটেনশন দিও এটা দিয়ে আমরা কারেকশন প্রশ্ন মানে পিন বডি রাখার প্রশ্ন পাবো বিফোর বিফোরটা একটা কনজাংশন বিফোর বাক্যের মাঝে বসলে কোনো কমার ইস্যু নাই বাট বিফোরটা যদি বাক্যের শুরুতে দেয় বিফোরটা যদি বাক্যের শুরুতে দেয় নিশ্চয় বাক্যের মাঝে কমা থাকবে এবং এটা দিয়েও ওনারা আমাদেরকে প্যাসে ফেলতে চায় খেয়াল করে ভাইয়া বিফোর মানে কি পূর্বে এখন আমরা পূর্বে দিব পাস পারফেক্ট এটা আমরা পড়ে আসছিলাম বিফোর মানে কি পূর্বে পূর্বে হয় পাস পারফেক্ট পূর্বে কিছু নাই এখন যদি কখনো বিফোর আফটারটা বাক্যের শুরুতে দেয় আমরা বুঝে নিব বাক্যের মাঝে একটা কমা আছে নিশ্চয়ই কমার পরে যে বাক্যটা এটা আমরা মনে মনে আগে করব তাহলে বিফোর জন ওয়েন্ট হোম হি হ্যাড গান টু স্টোর লিখে আছে তাহলে কমা যেহেতু বিফোরটা বাক্যের শুরুতে আছে তুমি মনে মনে এটার আগে পড়বা ভর্তি পরীক্ষার জন্য বলছি চাকরি পরীক্ষার জন্য বলছি প্রস্তুতি যখন প্রশ্ন সমাধান করবে এমসিকিউ তখন তুমি বিফোর আফটার বাক্যের কমজন আকারে বসা আছে এবং শুরুতে দেওয়া আছে বাকের মাঝে কমা আছে কমার পরবর্তী কথাটা তুমি মনে মনে আগে পড়বা যেন পেছনে করতে পারো বিফোর মানে পূর্বে পূর্বে পাস পারফেক্ট পরে পাস মিনিট তাহলে হি হ্যাড গান টু টু দা স্টোর বিফোর জন ওয়াইন্ট হোম সেম কথা আফটার বেলা দেখো ভাই জন ওয়াইন্ট হোম জন বাড়ি গিয়েছিল আফটার হি হ্যাড গান টু দা স্টোর সে স্টোর যাওয়ার পরে স্টোর যাওয়ার পরে মানে স্টোরে যাওয়ার পরে সে বাড়ি গিয়েছিল ভাই

মাই গ্র্যান্ড ফাদার মাই গ্র্যান্ড ফাদার এদিক হতে হতে পারে বাট আইডিয়াটা সেম মাই গ্র্যান্ড মাদার লিখছি কেন আচ্ছা মাদারে জ্বালাই অসুবিধা নেই তুমি ফাদার ধরে নিও মাই গ্র্যান্ড ফাদার আ নিউ কার নিউ কার বিকজ হি ইজ ওল্ড ওয়ান হিজ ওল্ড ওয়ান ড্যাশ ডাউন লিখো ভাইয়া আমি অপশন না লিখে তোমাদেরকে ভার্ব লিখে দিই এখানে হবে বাই আর এখানে হবে ব্রেক নিশ্চয়ই তুমি আইডিয়াটা বুঝে গেছো ভাইয়া দেখো আমার গ্রেন্ড মাদার আমার গ্র্যান্ড মাদার একটা নতুন গাড়ি কিনছে নতুন গাড়ি একটা কিনছে বাইর থেকে না। কারণ তার পুরাতন গাড়িটা ভেঙে গেছে এখন ভাইয়া চিন্তা করো তো কিনছে আর একটা কি ভেঙে গেছে ভেঙে গেছে আমি ভেঙে লিখি আমি একবারে আমার প্যাটানিক ওয়ার্ড বলছি হ্যাঁ দেখো ভাইয়া ভেঙে গেছে এখন কিনছে আর ভেঙে গেছে ভেঙ্গে গেছে লিখি ভেঙ্গে গেছে এখন চিন্তা করো ভাইয়া কি আগে নতুন গাড়ি কিনে নাকি পুরাতনটা আগে ভাঙছে আমার মনে হয় এই লজিক্যাল কনক্লুশনটা বুঝো তো স্যার আগে পুরাতনটা ভাঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তার মানে কোন কাজটা আগে হচ্ছে ভাঙছে আগে ফলে তুমি এখানে হেড ব্রোকেন দিবা কি লিখিব ভাইয়া হেড ব্রোকেন হেড ব্রোকেন ডাউট আর এখানে কি লিখবা তারপর কিনছে তাহলে অতীতে শেষ হয়ে গেছে দুটা কাজ একটা ভাঙে গেছে একটা কিনে ফেলছে তাহলে ভাঙে গেছে এটা পাস্ট পারফেক্ট হেড ব্রোকেন আর এখানে কি লিখবা নিশ্চয় বট লিখবা তাহলে উত্তরটা এখানে লিখবা তুমি আমি জানি তুমি লেখার কথা এখানে লিখবা তুমি এখানে লিখবা তুমি মাই গেন মাদার বট মাই গেন মাদার বট আ নিউ কার বিকজ হিজ ওল্ড ওয়ান হিজ ওল্ড ওয়ান কি লিখবা তুমি হিজ ওল্ড ওয়ান হ্যাড ব্রোকেন ডাউন হ্যাড ব্রোকেন ডাউন তাহলে তার পুরাতনটা তার পুরাতনটা আগে ভেঙে গেছে পুরাতনটা যেহেতু ভেঙে গেছে এই জন্য সে নতুনটা কিনছে ফলে দুটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু এটা আগে ঘটছে ফলে পাসপোর্ট এটা পরে ঘটছে মানে এটা ভাঙে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার কারণে এটা কিনছি নিশ্চয়ই আগে ফলাফল হয় না আগে কারণ হয় ভেঙে যাওয়ার কারণে নতুন কিনছে তাহলে কারণটা আগে পাস পারফেক্ট ফলাফলটা পরে পাস্ট মেনটেন্স আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার হ্যাঁ যদি ক্লিয়ার হও আমার জন্য কিন্তু দোয়া করো ভাইয়া এবার প্রশ্ন সমাধান করো ভাই আমার লাস্ট আমাদের লাস্ট আজকে এক্সারসাইজ নাই জানি লম্বা হয়ে যাচ্ছে বাট আমি শেষ করে দিতে চাইছি ইনশাআল্লাহ তোমরা এখন একটু পজ করো প্লিজ সবাই ভাইয়া আপনি থাকলে আপনি ধরে নিয়ে আমার কথাটাকে পজ করে এক থেকে পাঁচ আছে পাঁচটা উত্তর করো এবং আমাদের প্রিয় হলো পাঁচ পার্সেন্ট অথবা সিম্পল পাঁচটা তুমি লিখতে হবে নিশ্চয়ই পজ হয়ে গেছে তোমার চিন্তা হয়ে গেছে এবার আসো আমার সাথে উত্তর মিলাও ভাই উত্তরগুলো দেখাচ্ছি এবং মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ভাইয়া লিখে আছে দা পুলিশম্যান রেড দ্য রেড পর্ব আমরা বুঝতে পারছি পাঁচ টেন্সে আছে কারণ পুলিশম্যান

মানে সে জামাকাপড় ধোয়ার পরে পড়াশোনা শুরু করছিল তাহলে আগে ধুইছে তারপর পড়াশোনা শুরু করছে পার্সোনাল মেন্টেন্স জর্জ ড্যাশ ফর এন আওয়ার এক ঘন্টা ধরে অপেক্ষা কি করছিল বিফোর দা বা স্কেম বিফোর এর পরে পাস্ট ইনভিটেন্স আছে বিফোর আগে পাস্ট পারফেক্ট লিখবো আমরা জানি ফলে জর্জ জর্জ হ্যাড ওয়েটেড ফর এন আওয়ার এক ঘন্টা ধরে অপেক্ষা করেছিল বিফোর দা বাস স্কেম বাস আসার আগে মানে বাস বাস আসার আগে তাহলে বাস

আফটার বাক্যে শুরুতে দিয়ে রাখছে বাকের মাঝে নিশ্চয় কমা থাকা উচিত তাহলে আমরা আফটার পরে পাঁচ পারফেক্ট পাচ্ছি হ্যাড আছে তাহলে ওই পাশে নিশ্চয় পাঁচটা ইভিটেন্স হবে দে সিটের জায়গায় সেট লিখবা দে সেট ডাউন সেটা নিশ্চয়ই ইন ট্রানজেটিভ তোমরা জানো আমি ট্রান্সেটিভ ইন্টার ভার নিয়ে আমাদের ক্লাস আসবে এবং ক্লিপটা হলে ফ্লো ধরে আমি আগাবো তারপর দ্য কার ড্যাশ টেন টাইমস কারোর ইট ল্যান্ডেড অন ইটস রুফ তাহলে বিফোরের পরে দেখো পাঁচটি পারফেক্ট লিখবা দ্য কার হেড ফ্লিট টেন টাইমস বিফোর ইট ল্যান্ডেড অন ইটস রুফ

দেখবা দুটা কাজ শেষ হয়ে যায় দুটা কাজের প্রথমটা পাস্ট পরেরটা পরে পাস্টেন্স দেখো ভাইয়া এখানে বলছে জন ড্যাশ ইন মিয়ামি ফর ওয়ান ইয়ার এক বছর ধরে মিয়ামিতে জন কি করে ওয়েন হিজ প্যারেন্টস কেম টু ভিজিট দেখো ভাইয়া তাহলে কেম পাস্টে তাহলে সে বাস করতেছিল কোথায় মিয়ামিতে তাহলে এই পাস্টটা আমরা পাস্ট পারফেক্ট লিখবো একবার বিফরের মতো কাজ করে ওয়াইনটাও কিন্তু কেমন বিফর স্ট্রাকচারটা দেয় ওয়াইনটা তাহলে এখানে আমরা লিখবো জন 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 হ্যাড লিভড ইন মিয়ামি ফর ওয়ান ইয়ার আমরা যদিও এতটুকু পাইলে আমরা আমাদের কন্টেক্সটে জন হ্যাজ বিন লিভিং ইন মিয়ামি ফর ওয়ান ইয়ার লিখে ফেলতাম বাট বাক্যটা শেষ শেষ হয়েছে আরেকটু লেখা দিয়ে তাহলে জন হ্যাড লিভড ইন মিয়ামি ফর ওয়ান ইয়ার ওয়েন হিস প্যারেন্টস কেম টু ভিজিট যখন তার বাবা মা ভিজিট করতে এসছিলো ওকে ভাইয়া আজকে আমাদের টেন্সের ক্লাস এখানেই শেষ আমার গলা ইতোমধ্যে ভেঙে গেছে বসে গেছে আশা করছি তোমাদেরকে আমি টেন্সের যা যা প্রয়োজন টেন্সের জন্য যা প্রয়োজন বেসিক্স ক্লিয়ার করে আমাদের বাংলাদেশি কনটেক্সটে একটা বেসিক্স দিয়ে এই বইটা ধরে প্রশ্ন সমাধান করে শেষ করতে পেরেছি টেন্সের টপিকটা এবং আজকে টেন্সটাকে আমরা মোটামুটি শেষ করে ফেললাম নেক্সট ক্লাসে আমাদের পারপাস থাকবে সাবজেক্ট ভালো এগ্রিমেন্টের বেসিক্স প্লাস এই বই থেকে দুটো এক্সারসাইজ আমরা সমাধান করব সেন্টেন্স গুলো সহকারে সবার জন্য শুভ কামনা সাবজেক্ট এগ্রিমেন্ট আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য ফরস টাইপের একটা যেটা থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে যারা ক্লাস করে উপকার পেয়েছ দয়া করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও রিয়াকশন দিও আর আমার একটা অনেস্ট ফিডব্যাক কমেন্টে লিখে যাইও দয়া রাখিও ভাই বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু